আমার কাছে সবসময় মনে হয়েছে যে স্বাধীনতা হচ্ছে তখন আসে যখন আপনি এমন কিছু ডিজায়ার করেন, এমন কিছু আকাঙ্ক্ষা করেন যে জিনিসটা আপনার জন্য ভালো। আমরা যদি স্বাধীনতা এমনি কথা জিজ্ঞাসা করি, অধিকাংশ মানুষ এটা বলবে যে ভাই স্বাধীনতা মানে হচ্ছে ওই পরিমাণে অর্থ সম্পত্তি থাকা, যে পরিমাণে টাকা পয়সা থাকলে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। ওয়েল, টু বি ভেরি অনেস্ট, আমার কাছে ইন রিয়ালিটি মনে হয় যে আমাদের অধিকাংশ মানুষের কাছে ওই পরিমাণে অর্থ থাকবে না, যেই পরিমাণে অর্থ থাকলে আমরা যাচ্ছে তাই করতে পারবো। তাই আমাদের যদি সংজ্ঞাটা এটাই হয় যে স্বাধীনতা মানে হচ্ছে ফাটায় কামাই করা, যে পরিমাণে টাকা পয়সা থাকলে কারো অপিনিয়ন তোয়াক্কা করা লাগে না, যদি এটাই আমাদের ডেফিনেশন হয়, যেহেতু অধিকাংশ মানুষের কাছে ওই পরিমাণ সম্পদ কোনো দিন আসবে না, তাই আমরা অধিকাংশ মানুষের হয়তো পরাধীন রয়ে যাব যদি আমাদের স্বাধীনতার সংজ্ঞা হয় যে টাকা পয়সা কত আছে ওইটার উপর। বাট আমি তো নিজেও খেয়াল করলাম যে ভাই যদি আসলে টাকা পয়সার উপর স্বাধীনতা ডিপেন্ড করে তাহলে আমিও তো তাহলে সারা জীবন পরাধীন থাকবো, তো কী করা যায়? আমি হয়তো চিন্তা করা শুরু করলাম যে আর কী ডেফিনেশন থাকতে পারে স্বাধীন হতে পারলে কী করা যায়। তো আমি দেখলাম যে ভাই এমন কিছু জিনিস যেটা হয়তো আমাদের আয়তার বাইরে। মনে করেন ছোটোবেলায় কী মনে হতো যে হ্যাঁ যখন বড় হবো ফ্রাইড চিকেন খাবো, ইচ্ছে করে ফাড়ায় ফ্রাইড চিকেন খাবো। এখন একটা না, দশটা না, একশোটা হয়তো ফ্রাইড চিকেন আমি কিনে খেতে পারবো। সামর্থ্য আছে কি না, এনজয় করতে পারবো, বাট আমি কি স্বাধীন? হ্যাঁ, অর্থনৈতিকভাবে হয়তো আমি স্বাধীন যে ইচ্ছা মতো আমি চিকেন ফ্রাই খাইতে পারবো, বাট এই ডিজায়ারটার কাছে কিন্তু আমি পরাধীন যে আমার ফ্রাইড চিকেন খাইতে ইচ্ছা করতেছে। এখনও আমি ওই ডিজায়ারটার কাছে পরাধীন, আমি এখান থেকে বের হতে পারছি। হয়তো আমার স্বাস্থ্যের জন্য ভালো না, হয়তো আমার সফট ড্রিঙ্কস আমার খুব খেতে ভালো লাগে, আমি অনেকগুলো সফট ড্রিঙ্কস কিনতেও পারবো, বাট এটা আমার স্বাস্থ্যের জন্য ভালো না। আমি অর্থনৈতিকভাবে স্বাধীন সফট ড্রিঙ্কস এনজয় করার জন্য কিংবা চিকেন ফ্রাই খাওয়ার জন্য, বাট এই আনহেলদি ফুডটার ডিজায়ারের কাছে আমি কিন্তু পরাধীন। তো আমার কাছে এটা অলওয়েজ মনে হয়েছে যে ভাই হ্যাঁ টাকা পয়সা থাকলেও আপনি একদিক থেকে পরাধীন থাকবেন যদি আপনি ওই জিনিসগুলো ডিজায়ার করেন যে জিনিসটা আপনার জন্য ভালো না। ফর এক্সাম্পল, এখন সকাল 6:30 বাজে, আমি হাঁটতে বেরোয়েছি, আমার দৌড়াতে ভালো লাগে, আমার ভালো লাগে, এমন না যে আমাকে ভাগায় দিছে কেউ, আমার ভালো লাগে। আমার অলমোস্ট আমি লুকায় বের হই, কারণ দেখেন আশপাশে একদম নির্জন জায়গা, তো আমার আম্মু একটু টেনশন করে যে এখানে যদি কেউ যে আমাকে ঠ্যাক মারে তাহলে অবস্থা খারাপ। তো আমি একটু লুকায় লুকায় বের হই, কারণ আমার এত ভালো লাগে এখানে হাঁটতে সকালে সূর্য দেখতে। বা অ্যাট দ্য সেম টাইম আপনি বিভিন্ন পার্কে দেখবেন বিভিন্ন মানুষ হাঁটাহাঁটি করছে, কিন্তু তাদেরকে হাঁটাহাঁটি করতে হচ্ছে কারণ তাদের ফ্যাট হয়েছে, কোলেস্ট্রল কমাইতে হবে, ডক্টর বলছে, তাই তারা হাঁটছে। আমরা দুজনেই হাঁটাহাঁটি করছি, বাট আমি আনন্দে করছি, তিনি বাধ্য হয়ে করছেন। এখন এইটা আমার কাছে হিউজ একটা স্বাধীনতা মনে হয় যে হাঁটাহাঁটি করা, দৌড়াদৌড়ি করা স্বাস্থ্যের জন্য ভালো। এখন আমার স্বাস্থ্য ঠিক রাখতে আমাকে এক্সট্রা এফোর্ট দেওয়া লাগছে না, আমি ওই কাজটাই করতে মজা পাই যেটা আমার স্বাস্থ্যটাকে ঠিক রাখে। এই ক্ষেত্রে আমাকে নিজে অনেক স্বাধীন মনে হয়। আরেকটা জায়গায় আমাকে খুব স্বাধীন মনে হয় নিজেকে, যেরকম বই পড়তে আমার খুব ভালো লাগে, আমি আগে কখনো বই পড়তাম না ওইভাবে, বাট এখন বই পড়লে আমার ভালো লাগে, ইটস এ মেডিটেটিভ থিং। অনেকজনকে জোর জবরদস্তি করে বই পড়ার অভ্যাস করতে হয়, আমার বই না পড়লে খারাপ লাগে। তো একদিক থেকে আমি স্বাধীন যে বই পড়ার জন্য নিজেকে ফোর্স করতে হয় না, অন্যদিক থেকে আমি পরাধীন কারণ বই না পড়লে আমার খারাপ লাগে। জিনিসটা দুইভাবেই যায়। এখন আমার কাছে মনে হয় যে ভাই লাইফে যে জিনিসগুলো ভালো ওগুলো যদি আপনি নিজ ইচ্ছায় করতে ভালোবাসেন, ওইটা আসলে ইন এ সেন্স আপনাকে স্বাধীনতা দেয়। যেরকম আরেক দিক থেকে আমি যদি পরাধীন বলি খাবার দাবারের ক্ষেত্রে, আমার না কিছু জিনিস কিছু খাবার দাবার এত ভালো লাগে বাইরের রেস্টুরেন্টের, আমি জানি যে হ্যাঁ ওগুলোর মধ্যে বিট লবণ দিয়েছে, ওগুলো ঠিক মতো ধোয় নেই খাবারটা, স্টিল আমার খুব ভালো লাগে, টাকা দিয়ে আমি কিনতে পারবো, কিন্তু ডিজার্টটা তো খারাপ, আমার শরীরের জন্য যে জিনিসটা খারাপ আমি জানি, ওইটা খাওয়ার পর আমার শরীর ভালো পারফর্ম করে না। আমি যদি ভেজিটেবল খাই, হালকা ফুড খাই, আমার বডি খুব ভালো পারফর্ম করে, লাইক মেশিনটা একদম মনে হচ্ছে তেল দামে দৌড়াইয়ে জাস্ট চলে যাচ্ছে, বাট ওই অস্বাস্থ্যকর রেস্টুরেন্টের খাবার খাইলে আমি জানি বডির খারাপ লাগতেছে, বা স্টিল আমার মধ্যে ডিজায়ারটা কাজ করে। তো আমার কাছে মনে হয় যে স্বাধীনতার এতদিন ভাবছি যে না টাকা পয়সা থাকলেই স্বাধীন হয়ে যাব, বাট স্টিল ডিজায়ারগুলো যদি রয়ে যায় তাহলে দিয়ে বিপদ, তাই না? দেখেন ওইটাই আমি মাঝে মাঝে চিন্তা করি যে কী করলে আমার ভালো জিনিসগুলোর প্রতি ডিজায়ার তৈরি হবে, যে জিনিসগুলো আসলে আমার জন্য ভালো। হাঁটাহাঁটি ওকে ঠিক আছে, বই পড়া, এক্সারসাইজ ওকে ঠিক আছে, এমন আর কোন জিনিসটা আমি নিজের জন্য সহজ করে নিতে পারি যেটা আসলে ডিজায়ার করলে আমার নিজের জন্যই ভালো। বাট আমার মনে হয় এখানে আরেকটা জিনিস চলে আসে, প্রেফারেন্স। এমন না যে চাইলেই কোনো কিছু ডিজায়ার করা যায়। আমার যেরকম ক্যাপসিকাম ভালো লাগে না, আমি যতই চেষ্টা করি না কারণ অন্য সব সবজি আমি খাচ্ছি, ক্যাপসিকাম কেন জানি ভালো লাগে না। এখন এই প্রেফারেন্সটা আসে কোত্থেকে, কীভাবে এই প্রেফারেন্সটা তৈরি করবো, এই জিনিসটাই না আমি বোঝার চেষ্টা করি। যদি যে জিনিসটা আমার জন্য ভালো ওই জিনিসটা যদি আমি ভিতর থেকে ডিজায়ার করতে পারি, আমার তো লাইফ সোজা হয়ে যাবে। এখন তো খাইতে ইচ্ছা করা হয়েছে মাছ মুরগি,
বাট যদি ভিতর থেকে ইচ্ছা করে যে না ভাই সবজি খেতে ভালো লাগতেছে, তাহলে তো লাইফ ইজি হয়ে গেছে, ডায়েট ইজি হয়ে যাচ্ছে, তাই না? ওইটি আমি চিন্তা করি যে আমাদের যে প্রেফারেন্সগুলো আছে, ভালো মন্দ যেগুলো লাইকিংস আছে, ওগুলি কি জন্ম থেকেই আসলে তৈরি হয় নাকি আস্তে আস্তে আমরা নিজেরা ডেভেলপ করতে পারি? এবং আমার বিশ্বাস যে আমরা ডেভেলপ করতে পারি। হাঁটার অভ্যাস আমার ছিল না, বই পড়ার অভ্যাস আমার ছিল না, এগুলো কীভাবে কীভাবে জেনে চলে আসছে। তাই নিশ্চয়ই ভালো অভ্যাসগুলো, ভালো জিনিসগুলো ডিজায়ার করারও কোনো না কোনো টেকনিক থাকবে। আমার মনে আস্তে আস্তে ওই জিনিসগুলো একটু একটু করে এক্সপ্লোর করলে ওগুলো আমরা ডিজায়ার করা শুরু করে ফেলি, এবং আমার মনে হয় ওইখান থেকে আস্তে আস্তে নিজেদেরকে স্বাধীন করা শুরু করতে পারি আর কি। এটাই আমার কাছে মনে হয়। এবং স্বাধীনতা আরেকটা প্রবলেম, যদি আপনি টাকা পয়সা দিয়ে ডিফাইন করেন, মনে করেন আপনি ভাবছেন যে টাকা পয়সা হইলে আপনি স্বাধীন, হোয়াট ইফ আপনি ডিজায়ার করেন মানুষকে, আপনি কোনো একটা মানুষকে আকাঙ্ক্ষা করেন? কারণ টাকা দিয়ে তো মানুষ কিনতে হবে, একটা ডায়লগ আছে না যে টাকা পয়সা দিয়ে ভালোবাসা কিনা যায় না? তাহলে আপনি কী করবেন? যাদের ডেফিনেশন যে ভাই টাকা পয়সা থাকলে আমি স্বাধীন, ভালোবাসার ক্ষেত্রে আপনি কী করবেন? রেসপেক্টের ক্ষেত্রে কী করবেন? হ্যাঁ, আপনি টাকা পয়সা দিয়ে, হ্যাঁ আপনি খাবারের লোভ দেখায় মানুষকে অডিটোরিয়ামে আনতে পারবেন, বাট দে ওয়ন্ট রিয়েলি রেসপেক্ট ইউ, অ্যাটেনশনটা আপনার দিবে না, সমানটা ইন্টুইটিভ সেন্স আপনি পাবেন না, তাহলে আপনি কী করবেন? এবার আপনার যদি স্টিল ওই ডিজায়ারটা থেকে যায় যে মানুষ আমাকে সম্মান করবে, মানুষ আমাকে রেসপেক্ট করবে, তাহলে আপনি টাকা পয়সা দিয়ে যতই স্বাধীন হন না কেন, মানুষের ভ্যালিডেশনের জন্য আপনি পরাধীন হয়ে গেলেন, তাই না? যদি এটা করা যায় তো যে মানুষ ভালোবাসুক আর না বাসুক, আমি তাদের জন্য কাজ করে যাব, আই থিঙ্ক দ্যাট সেটস ইউ ফ্রি ইন এ ওয়ে। বাট মনে হয় আমি যে পয়েন্টটা কনভে করতে চাইছি ওটা কনভে হয়ে গেছে। আমার মনে হয় বেশি কথা বলা দরকার নেই। চারপাশে কাশফুল, সূর্য উঠছে, ইটস এ বিউটিফুল ডে, অ্যান্ড হ্যাঁ আসলে বলার আর কিছু নেই, এত সুন্দর জায়গা। আমার মনে হয় যত কথাই বলি না কেন, কথা দিয়ে এই জায়গাটা সুন্দর যা বাড়ানো যাবে না, এগুলো জায়গায় আসলে থাকতে হয়। এবং আমার মনে হয় আমি এই জায়গাটা একটা পরাধীন, এই জায়গাটা এত সুন্দর, এই জায়গাটার একটা কয়েদি আমি। আসলে আমার বাসার আশপাশে এত উন্মুক্ত জায়গা আর নাই, বিকালবেলা এখানে হাঁটতে না আসলে আমার খারাপ লাগে, বিরক্ত লাগে। সুন্দর জায়গা, লাইক জেলখান, আমি জেল, আমি কোনো জেল খাটি নেই, বলে না মানে জেল, জেলখানা তো বলে না, অফকোর্স জেল, জেল খাটতে অবশ্যই নিশ্চয়ই খারাপ লাগার কথা, বাট এই জায়গাটা কত সুন্দর, বাট প্রতিদিন আমার আসতে হয়, না আসলে আমার খারাপ লাগে, কি একটা অবস্থা। আমি হয়তো বা এই সৌন্দর্যের কয়েদি হইলাম, কয়েদি কি আর।